بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله الذي لم يزل عالما قديرا، حيا قيوما، سميعا بصيرا. والذي أعلى معالم العلم وأعلامه، وأظهر شعائر الشرع أحكامه، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا وتبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. شكل محبة درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. موت کو سمجھائے گا فل اختتام زندگی، موت کو سمجھائے جاہل اختتام زندگی، در حقیقت موت تیرے ابتدائے زندگی. زندگی میں زندگی ہے از برائے بندگی، زندگی بے بندگی شرمندگی، عیش و عشرت کے لیے دنیا نہیں، یاد رکھ تو بندہ ہے مہمان نہیں. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ. فتح آباد انجمن شان صحابہ এর উদ্যোগে আয়োজিত 33তম ঐতিহাসিক শানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মেলন, উপস্থিত মহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী ছাত্র যুবক ভাইরা, মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। আল্লাহ আমাদেরকে অধ্যকার এই দামি মোবারক জলসায় আসার তৌফিক দিলেন, এজন্য আল্লাহর দরবারে আমরা সকলে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে বয়ান পেশ করেছেন হযরতুল আল্লাম
উবাইদুল্লাহ হামজাদ আহমদ বরকাতুহুম আরও অন্যান্য ওলামায়ে কেরাম বয়ান পেশ করেছেন, করবেন। আল্লাহ তাআলা সকলের কথাগুলোকে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে ভুলগুলো শুধরে, আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ধমকের সুরে বলেন, কাইফা আলিত তাদবীর, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কিভাবে আল্লাহ তাআলার অস্বীকার করো, আল্লাহ তাআলাকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে একসময় মৃত, কিছুই ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম, জীবিত করার পর আবার তোমাকে আমি মৃত দিব, আবার তোমাকে আমি পুনরুত্থান করব, তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ অন্য আয়াতে বলেন, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা আই মিনাত তিন, আমি তোমাকে মাটির থেকে বানালাম, মাটির থেকে সৃষ্টি করো, মফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে নিব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার সেখান থেকে আমি আল্লাহ উঠাবো, তারাতান উখরা, শেষবারের মতো অথবা দ্বিতীয়বারের মতো। মুফাসসিরিন কিরাম রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসীরে বলা হয়, মানুষের জীবনের তিনটে অধ্যায়, এই অধ্যায়টাকে মুফাসসিরিন কিরাম পাঁচ ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? পাঁচ ভাগে। এক নম্বরে আলমে আরওয়াহ, রুহ জগৎ। দ্বিতীয় নম্বরে আলমে আরহাম, মায়ের গর্ভ। তৃতীয় নম্বরে আমরা যে এখন আছি দুনিয়ায়। চতুর্থ নম্বরে আলমে বারজাখ, কবরের জগৎ। পঞ্চম নাম্বার হলো ইয়াউমুল হাসর বা আদালতে কিবরিয়া, কেয়ামতের দিন। এই পাঁচটা অধ্যায় প্রত্যেকটা মানুষকে অতিক্রম করতে হবে। পাঁচটা অধ্যায়ের তিনটার অধ্যায়ের মধ্যে আল্লাহ সবাইকে দয়া করবেন, আল্লাহর রহমান নামের কার্যক্রম দেখবেন, দুইটা জায়গায় আল্লাহর কহার নামের কার্যক্রম চলবে। আল্লাহ তিনটা জায়গায় শুধু দয়া দয়া মায়া আর মায়া। এক নম্বরে দয়া শুরু করলেন রুহ জগৎ থেকে, মায়ের গর্ভে। মায়ের গর্ভে আমি একা থাকব এটাও আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ বলেন, তোমাকে আমি 9 মাস কিংবা 10 মাস 10 দিন ফিরিশতে দিয়ে সেখানে পাহারা দেওয়া হয়েছে। পাহারা দেওয়ানোর পর এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ সেটাকে রক্ত বানাইলাম, রক্তপিণ্ড থেকে সেটাকে মাংসপিণ্ড, সেখান থেকে হাড্ডিতে পরিণত করলাম, এরপর একটা যোগের মতো অবয়ব দিলাম, যোগ। মানুষ কিন্তু মায়ের গর্ভে যোগের মতো দেখতে ছিল, সেখান থেকে মানুষের আকৃতি দিয়েছেন আল্লাহ। এই মানুষের আকৃতি দেওয়ার পর আল্লাহ রুহ ফুঁকে দিলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোন বললাম পৃথিবী হয়ে গেল, কোন বললাম আসমান হয়ে গেল, আমি আল্লাহ সূর্য বানাইলাম কুন ফায়াকুন, সূর্য হয়ে যায়, আমি আল্লাহ চন্দ্রকে বললাম কোন চন্দ্র হয়ে গেল, প্রত্যেকটা সৃষ্টি আমি আল্লাহ কোন বলার সাথে ফায়াকুন হয়ে গেল, কিন্তু তুমি আমার কাছে এত দামি এত দামি, ফলক তুবি আদাই, আমি আল্লাহ তোমাকে নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি। সকলে পড়েন সুবহানাল্লাহ, বা একটু সাউন্ড বাড়াই দেন বক্সে। আল্লাহ এমন মায়া করে বানাইলেন, এরপরে দুনিয়াতে আসলাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ কেমন দয়া দিলাম, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয় ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না,
কিন্তু মা আপনাকে আমাকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি, 40 ইউনিট ব্যথায় মানুষ বাঁচতে পারে না, আর 56 ইউনিট ব্যথা নিয়ে মা বেঁচে আছে। আমাকে জবাব দেন এই দয়ার কারিগরকে, জবান খুলে বলেন কে? ও মুসলমানের দল আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে দুনিয়াতে আসার পর প্রত্যেকটা পশু পাখি তার রিজিকের তালাশের জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, কিন্তু তুই এত দুর্বল, এত দুর্বল, কথা বলতে পারো না, খাইতেও পারো না, তুই তো নিজের রিজিক তালাশ, দূরের কথা নিজে দাঁড়াইতেই পারো না, আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম, গোটা পৃথিবীর বিজ্ঞান মিলে মায়ের এক ফোঁটা দুধের মতো পুষ্টিগুণ খাবার বানাতে পারবে না। এবার তোর ভাত খাওয়ার বয়স এসে 2 বছর হইল, আল্লাহ ইবনে মাসউদ বলেন 2 বছর পর যখন দাঁত উঠে, এবার তো ভাত খাওয়ার বয়স হয়ে গেল, আল্লাহ বলে ভাত আমি বানাইলাম, মাঠের দিকে তাকা দেখো, হাজার হাজার কৃষক লাগাইয়া তোমার জন্য চাউল উৎপন্ন করাইলাম, শুধু শুধু ভাত ভালো লাগবে না, আমি আল্লাহ তাআলা তোমার জন্য ভাতের সাথে মাছের ব্যবস্থা করলাম। আমরা জানি 18,000 মাখলুকাত না, বিজ্ঞান শুধু মাছ আবিষ্কার করেছে কয়েক লক্ষ প্রকারের মাছ, তোমার মাছ ভালো লাগে না গোশত খাও, সবজি খাও, আল্লাহ বলে বান্দা সূর্যটাকেও তোমার গোলাম বানায় দিলাম, এই সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, পৃথিবীতে সূর্যের আলো আসতে 8 মিনিট 40 সেকেন্ড সময় লেগে যায়, পৃথিবীটা তুলনায় সূর্যটা আসলে কত বড়। আমরা বর্তমানে চট্টগ্রাম জেলায় আছি না, চট্টগ্রাম জেলা নাকি 8,000 থানা, তো এইরকম 64টা জেলা মিলে 56,000 বর্গ মাইলের একটা বাংলাদেশ পাইলাম, পৃথিবীর সবচেয়ে বড় দেশ বাংলাদেশ, মানচিত্রে তো খুঁজে যাই পাওয়া যায় না বাংলাদেশকে, এত ছোট রাষ্ট্র। এইরকম ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী 195টা রাষ্ট্রের মধ্যে 750 কোটি মানুষ বসবাস করে, এর মধ্যে আবার 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাত্র মাটি। আপনি চট্টগ্রাম পুরো বিভাগ যদি 1 মাস টাইম দিয়ে আপনি ঘুরতে পারবেন? হ্যাঁ, আপনি তো একটা থানাই ঘুরে শেষ করতে পারবেন না। এই বাংলাদেশের মতো প্রায় 20-25টা রাষ্ট্র মিলে হলো ভারত, ভারতের চেয়েও বড় রাষ্ট্র আছে না নাই? কানাডা কত বড় রাষ্ট্র, রাশিয়া কত বড় রাষ্ট্র, এইরকম পৃথিবী যদি আল্লাহ 10টা এক জায়গায় করতেন কত বড় হতো, আল্লাহ যদি 10,000 এক জায়গায় করে কত বড় হবে, এইরকম পৃথিবী আল্লাহ 10,00,000 এক জায়গায় করলে কত বড় হবে, 1 লাখ আর 2 লাখ আর 10,00,000 না, 13,00,000 পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্যের সাইজটা তত বড়। সুবহানাল্লাহ, পকেটে থাক বাড়ি যায় কইয়া, 13,00,000 পৃথিবী এক জায়গায় একটা সূর্য হয়, সূর্যের চেয়েও বড় সৃষ্টি আছে না নাই? ব্যাটেল জিউস নামে একটা তারকা আছে আসমানে, আল্লাহ বানাইছেন, যে ব্যাটেল জিউসের মধ্যে 33 কোটি সূর্য ঢুকে যাবে, কয় কোটি? 33 কোটি। ব্যাটেল জিউসের চেয়েও বড় কিছু আছে, গ্যালাক্সি বা ছায়াপথ, আমরা যে ছায়াপথে আছি মিল্কি ওয়ে, এই গ্যালাক্সির ব্যাপারে আল্লাহ বলে দিছেন আরো 1,500 বছর আগে, বিজ্ঞানই আবিষ্কার করছে মাত্র এই 150 বছর আগে। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামা জাআলা ফিস সামা ইবরুজা ওয়া জাআলা ফিহা
فيها وجعل فيها سراجا وقمرا منيرا بروج মানে গ্যালাক্সি একটা গ্যালাক্সির মধ্যে 33 কোটি সূর্যের সমান এক একটা তারকা এরকম কয়েক শত কোটি তারকা থাকে একটা গ্যালাক্সির মধ্যে আবার গ্যালাক্সির চেয়ে বড় আরেকটা বস্তু আল্লাহ বানাইছেন ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর যে এই গ্যালাক্সিকে আবার গিলে ফেলে একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ সৃষ্টির তুলনায় আমরা কত ছোট লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহর মধ্যে সহস্র কোটি গ্রহর মধ্যে পৃথিবী একটা ছোট গ্রহ এই ছোট গ্রহের ছোট একটা দেশের ছোট একটা থানার ছোট একটা এলাকার ছোট একটু জায়গায় বইসা তুমি আল্লাহরে মানো না তোমার মতো মূর্খ তো কেউ নাই ঠিক কি না জোরে বলেন আমি যা বলতেছি কোরআন থেকে বলতেছি আচ্ছা আমি তো বিদেশ গিয়ে পিএইচডি করি নাই করছি আমার তো কোরআন সুন্নাই সব জ্ঞান আছে তাহলে বুদ্ধি প্রতিবন্ধীরা যে বলতে চায় মাদ্রাসাওয়ালাদের জ্ঞান স্বল্পতা এদের দ্বারা দেশের কোনো উন্নয়ন হবে না দেশ উন্নতি হবে না এরা দেশের প্রোডাক্টিভ না এদের দ্বারা ক্ষতি ছাড়া লাভ হবে না এরা নাসায় যেতে পারবে না স্পেস স্টেশনে যেতে পারবে না আমি তোমাদের কাছে জানতে চাই যারা বলে মাদ্রাসাওয়ালারা দেশের জন্য কোনো সুনাম বয়ে আনবে না আমরা নাসায় যেতে পারবো না আমাকে একটু জবাব দেন কোরআনের চেয়ে বড় মহাবিজ্ঞানী কিতাব আছে জোরে বলেন অ্যাস্ট্রোলজি বিদ্যা বলেন কসমোলজি বিদ্যা বলেন বায়োলজি বিদ্যা জিওলজি বিদ্যা ফিজিক্সের জ্ঞান পদার্থবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান বলেন না কেন পারিবারিক ব্যবস্থাপনা বলেন রাজনৈতিক ব্যবস্থাপনা কোরআন যা শিক্ষা দিয়েছে ইসলাম যা শিক্ষা দিয়েছে গোটা পৃথিবীর কোন জ্ঞান তা শিক্ষা দিতে পারে না মাদ্রাসাওয়ালারা প্রোডাক্টিভ না আমরা দেশের জন্য কিছু বয়ে আনতে পারি না কি আনছো দেশে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছো এইটা পারছো ঠিক কি না জোরে বলেন ক্রিকেট ফুটবলে কিছু পারে না এই আন্ডা লইয়া ফিরে আন্ডা আন্ডা বুঝেন কিচ্ছু পারে না একটা হাফ সেঞ্চুরি 50 মারলেই বাড়ি দালান হয়ে যায় লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে চলে যায় আর 100 রাষ্ট্রকে পরাজিত করে হাফেজে কোরআন বাংলার মানকে উন্নত করেছে তাকে সম্বর্ধনা দেওয়া হয় না লাল ফুলের গালিচা সম্বর্ধনা দেওয়া হয় না সে দেশ কোনোদিন দুর্নীতি মুক্ত হবে না দুর্নীতি মুক্ত দেশকে করতে চান মাদ্রাসা শিক্ষার অবজ্ঞা করেন মাদ্রাসা শিক্ষা কয় হুজুরদের সার্টিফিকেট নাই এরা চাকরি পায় না আচ্ছা তোমরা তো সার্টিফিকেট বিজয় বিজয় পানি খাইতেছো বাংলাদেশ এশিয়ার 28টা রাষ্ট্রের মধ্যে প্রশান্ত উপসাগরীয় 28টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ বেকারের দেশ তাইলে সার্টিফিকেট বিজয় খাও তুমি দ্বিতীয় সর্বোচ্চ বেকার বাংলাদেশে 43% উচ্চ শিক্ষিত যুবক কই তাইলে 43% উচ্চ শিক্ষিত যুবক যদি হয় বেকার তাইলে সার্টিফিকেট দিয়ে লাভ হইল কি আমাদের চাকরি নাই আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসাওয়ালা কোরআনওয়ালা আমরা দেখেন না 99% চাকরির সাথে যুক্ত আছে আলহামদুলিল্লাহ 1% খুঁজে পাওয়া যায় না যে বেকার ঘুরতেছে কেমন চাকরি কয় মসজিদে পড়ায় মাদ্রাসা পড়ে আর কাম কি ওই বেটা আল্লাহর নবী পবিত্র জামান থেকে বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় তাই মাদ্রাসায় পড়ানো কি এটা খারাপ পেশা মসজিদের ইমামতি করা খারাপ পেশা বাদ দিলাম এগুলো লেখালেখি প্রবন্ধ রচনা সাংবাদিকতা এরপরে যত ধরনের সামাজিক কর্মকাণ্ড রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে সিলেটের ত্রাণ কেন্দ্র প্রত্যেকটা জায়গায় যান ওলামা একরাম নেতৃত্ব দিয়েছে ঠিক কি না জোরে বলেন আমরা তো এগুলো বলতে চাই না আমাদেরকে বলান কেন আমরা তো এগুলো নিয়ে দ্বন্দ্ব চাই না কারণ কলেজওয়ালাও তো আমার বন্ধু ভার্সিটিওয়ালাও আমার বন্ধু তুমি যে এত জ্ঞান লিয়া জ্ঞান পাপি এত জ্ঞানী জ্ঞানী ভাবলাও একটা জিনিস মাথায় রাখতে হবে তোমার তুমি যে বিজ্ঞান শিখেছো
যে বিদ্যা শিখেছো ওই লেখক কোরআন রিসার্চ করেই বড় লেখক হয়েছে ঋগ্বেদ গীতা বাইবেল রামায়ণ যত পৃথিবীতে মহাগ্রন্থ যত বলিদান বেঈমানরা পর্যন্ত মেনে নিয়েছে ইহুদি খ্রিস্টানরা মেনে নিয়েছে কোরআন ইজ দা বেস্ট এই পৃথিবীতে একমাত্র মহাগ্রন্থ হলো আল কোরআন তারা মেনে নিয়েছে তাইলে আপনি বাংলাদেশে বইয়া উল্লুকের মতো আপনি না মানলে কি আসে যায় কিছু আপনি বাংলাদেশে বইসা বলি দেন হুজুররা প্রোডাক্টিভ না তুমি কিসের প্রোডাক্টিভ 50 বছরে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে পারো নাই বেকারত্ব দূর করতে পারো নাই কুকুরের পেটকে বালিশ বানিয়ে রাস্তায় ফুটপাতে মা বন্ধুরে যখন ঘুমাতে হয় বাংলাদেশ থেকে সাধারণ খুন হত্যা ধর্ষণ বন্ধ করতে পারো নাই তোমাদের উচ্চ শিক্ষিত মাদ্রাসাওয়ালাদের দরকার নাই ওই উচ্চ শিক্ষা আমাদের দরকার নাই আমরা কখনো ক্ষমতা চাই না চাইছি কিন্তু দিয়ে দেখতে পারেন এক বছরে সোনার বাংলা করে দিব কারণ আমরা মদিনা সনদ নিয়ে পড়ি আমরা নবীর উম্মত আমরা ওমরের খেলাফতের চেতনা নিয়ে চলি ক্ষমতা চাই না দিয়ে দেখ দুর্নীতি করতে করতে দেশের 12টা বাজায় ফলাইছে আর মাদ্রাসাওয়ালাদের দোষ দেয় কোনো কাম নাই খায় লয় বয়ে বয়ে কইবি হুজুর রই 10টা খাইছে কয়েকো কাম আছে মানুষের বাড়ি খায় আর ঘুরি বাড়ায় ঠিক কিনা আবার কই ঠিক হুজুর মানুষের বাড়ি খায় অবশ্যই খায় খাওয়ায় কে আল্লাহ তো বলেন নাই যে যে হাফেজ আলেম মাওলানা মুফতি এদেরকে আল্লাহ অনেক খাওয়াবেন আল্লাহ বলছে মান আমিলা সলিয়া যারা নেক আমল করবে রিজকুম করিম আল্লাহ সবাইকে সম্মানিত রিজিক দেবে ঠিক কিনা সুতরাং আমাদেরকে সম্মানিত রিজিক দেন কে টাকার মধ্যে শান্তি নেই একটা জিনিস মনে রাখবেন টাকা দিয়া মানুষ শান্তি পায় না আল গিনা ও গিনান নাফস প্রকৃত ধনী ওই ব্যক্তি যার অন্তরটা ধনী আত্মা ধনী কোটি কোটি টাকা কামাইতে কামাইতে মাথায় একটা চুলও নাই পুরা মাথা স্টেডিয়াম হয়ে গেছে ভাই কেমন আছেন ভালো নাই কেন কয় বউ কথা শোনে না পোলায় কথা শোনে না বড় পোলায় গাঞ্জার ঠিকাদার মেজো পোলা ইয়াবার ঠিকাদার আছে না নাই আবার মেয়ে একটা চারটার সাথে তার কালেকশন এরকম আছে না নাই তাইলে টাকা শান্তি হইল কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না পোকা মাছি মাকড় সবাই ঘৃণা করে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায় উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায় তেমনি আল্লাহর রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব কে আমাদের রব জবান খুলে বলেন কে আমাদের রব আমাদের রিজিক দেওয়ার মালিক কে আমাদেরকে ইজ্জত দেওয়ার মালিক কে আবার বেইজ্জতি করার মালিক কে ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা আল্লাহ যারে চায় ইজ্জত দেয় যাকে চায় বেইজ্জতি করে যাকে চায় ধনী বানায় যাকে চায় গরিব বানায় ইমানদারের কাজ হলো সর্ব অবস্থায় আল্লাহর উপরে খুশি থাকা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ যাকাত ইবাদত বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই দুনিয়ায়
আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, এই হৃদয়ে তুমি ছাড়া নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমি মুমিন হিসেবে আমার ভরসার প্রতি কে হবে? জোরে বলেন ভরসা কে হবে? এই জন্য বলি ওলামায়ে কেরাম বেশি খায় না, ওলামায়ে কেরাম কেন ভালো খায়, কারণ ওলামায়ে কেরাম ডক্টর ইউনুসকে রুহানি বাপ বানায় না, ঠিক কিনা? জোরে কর। তুমি তো অভাবে পড়লে গ্রামীণ ব্যাংক থেকে লোন না নামাইলে তোমার ভাত হজম হয় না, সন্তান পড়ালেখা করানোর জন্য তোমার ব্রাক ব্যাংক থেকে লোন না নামাইলে, কিস্তি না নামাইলে তোমার ভাত হজম হয় না, তুমি শান্তি কোথায় পাইবা? অযুবক আবার অপবাদ দেয় মাদ্রাসাওয়ালাদের দেশপ্রেম নাই, মাদ্রাসাওয়ালাদের দেশপ্রেম নাই। আমি একটা কথা বলতে পারি, এই বাংলাদেশ নয় মাস যুদ্ধ করে, দীর্ঘ নয় মাস যুদ্ধ করে 30 লক্ষ মা বাবা মা বোনের রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এর পিছনের মূল চেতনায় ছিল ইসলাম মূল। আমি ওই ইতিহাসে যেতে পারবো না, মুক্তিযুদ্ধের ইতিহাসে মূল চেতনায় ছিল ইসলাম। মাদ্রাসাওয়ালারা কেমন দেশপ্রেম জানো? আজকে যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ওলামায়ে কেরাম যেমন রক্ত দেওয়ার জন্য ময়দানে নেমে যায়, আজ যদি বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি নিয়ে টানাটানি করা হয়, তোমরা ময়দানে নামবা কিনা জানি না, কোন মাদ্রাসার ছাত্ররা ওলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? জোরে বলেন। দেশের জন্য আমাদের প্রেম আছে, কয়তাইলে হুজুররা জাতীয় সঙ্গীত গায় না, কয় কি কয় না, জাতীয় সঙ্গীতের মধ্যে দেশপ্রেম ঢুকে রয়েছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দিনে গায়, আর রাত্রে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাস দেই। কেন বললাম? বড় বড় রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দেয় সোনার বাংলা ভালোবাসি, আর রাত্রে রাস্তার টাকা টেন্ডারের টাকা সুইস ব্যাংকে বিদেশ পাঠায়, আছে না নাই? ব্রিজের টাকা মাইরা খায়, রাস্তার টাকা মাইরা খায়, কোন ওলামায়ে কেরাম আজ পর্যন্ত খায় না। মাদ্রাসাওয়ালা দিনে যদি এত অ্যালার্জি হয়, জেনে নাও গোপীবাগ হত্যাকাণ্ডে মাদ্রাসার কোন ছাত্রের নাম পাওয়া যায় নাই, শেয়ার বাজার কেলেঙ্কারিতে মাদ্রাসার কোন ছাত্রের নাম পাওয়া যায় নাই, গুলশান হত্যাকাণ্ডে মাদ্রাসার কোন ছাত্রের নাম পাওয়া যায় নাই, ঠিক কি না? জোরে বলেন। নারায়ণগঞ্জের 7 মার্ডারে মাদ্রাসার কোন ছাত্রের নাম পাওয়া যায় না, এর দ্বারা প্রমাণ হয় আমরা মূলত দুর্নীতি করি না, দুর্নীতিগ্রস্ত তোরা, আর দোষ দাও মাদ্রাসাওয়ালাদের, ঠিক কিনা? আমাদের দেশপ্রেম নাই না? দেশপ্রেম সব তোমাদের মধ্যে। আজ বাংলাদেশের জমিনে কোন ঝগড়া নাই, পেঁয়াজের দাম 300 হইছে, ওলামায়ে কেরাম কোনদিন ময়দানে নামছে নাকি? ওই পেঁয়াজের দাম 300 হইল কেন, নামছে নাকি? ওলামায়ে কেরামের দোষটা কোন জায়গায় জানেন? আমি বলি, কষ্ট পাবেন না তো? মূলত দোষটা বাজ হইল ওলামায়ে কেরাম ময়দানে যখন নামে, ওরা তাকায় দেখে ওদের 40 বছরে যেই লোক এক জায়গায় করলে এক হবে না, ওলামায়ে কেরামের 1 ঘন্টা এর চেয়ে ডাবল লোক হয়ে যায়, এটা ওদের মাথা ব্যথার কারণ, ঠিক কিনা? জোরে বলেন। ওরা তাকায় দেখে একজন আল্লামা আহমদ সবি যখন ডাক দেয়, রাজপথের কোথাও রিক্সা চালানোরও জায়গা থাকে না, ঠিক কিনা? জোরে বলেন। এইটা হলো ওদের মাথা ব্যথার কারণ, হুজুররা আবার ক্ষমতা নিয়ে নিল নাকি? আমরা কি ক্ষমতার চেয়ারের জন্য নামছি নাকি নবীর ইজ্জত রক্ষার জন্য নামছি? তো নবীর ইজ্জত রক্ষার জন্য, দেশের মান রক্ষার জন্য ময়দানে নামলে যদি গ্রেফতার হতে হয়, জঙ্গিবাদের তকমা লেগে যায়, এমন জঙ্গি হতে আমরা প্রস্তুত আছি, জঙ্গিবাদের তকমা লাগায় দেয়, হুজুরদের নিয়ে বিশাল টকশো শুরু হয়ে যায়, এরপর হুজুরদের ব্যাংক তলব করা শুরু হয়ে যায়, কত সিস্টেমে মানি ব্যাগ চুরির মামলাও দেওয়া হয়।
আমরা একটা কথা জানাইয়া দেই, ও মুসলমান, ও চট্টগ্রামের মুসলমান, এই দেশের প্রত্যেকটা মানুষের নাম পরিবর্তন হতে পারে। হাজার হাজার ওলামা ইকরামকে গ্রেফতার করতে পারো, প্রত্যেকটা মানুষের নাম পরিবর্তন হবে, প্রত্যেকটা দোকানের বিলবোর্ড সাইনবোর্ড পরিবর্তন হবে, স্বাধীনতার চেতনা সংগ্রামের ইতিহাস পরিবর্তন হবে, ইসলামের দেয়া নবীর দেয়া কোনো আইন পরিবর্তন হবে না। ঠিক কি না জোরে বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলা এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ঠিক কিনা? ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিংডমের সিংহে, ন্যাশনাল বারদোয়েল বদলে হতে পারে কফুফিংগে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাস করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাঁটা হতে পারে আগু পিছু, সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সব কিছু, শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দী, এই বীরদের মাটি পীরদের ঘাটে শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুড়ে যেই যাক ক্ষমতায়, নিস্ত নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে। আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ তাআলা দিনী শিক্ষার প্রতি গুরুত্ব বোঝার তৌফিক দান করেন, কওমি মাদারাসের ধ্যান ধারণা এবং তাদের মূলনীতি উসুলগুলো জেনে আমাদের তাদের প্রতি আল্লাহ তাআলা ইনসাফমূলক বিচারের মন মানসিকতা যেন তৈরি করে দেন। আল্লাহ তার খাস গোলাম হিসাবে, রসুলের খাস উম্মত হিসাবে ইমানদার হয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। মোহতরাম মুফতি ওলিউল্লাহ দামাত বরকাতুল আলিয়া চমৎকার আলোচনা করেন, আমি ওনার আলোচনার ভক্ত, আপনাদের প্রাণ ভরে আলোচনা শোনাবেন, আমার গলা ভাঙ্গা অনেক অসুস্থ, তাও ঠেলে বিন্দু উড়াই দিছে, যতটুকু কথা বলছি ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন।